আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় মাছ মাংস একটানা খেতে খেতে আমাদের মুখের রুচিটাই নষ্ট হয়ে যায়, তখন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। অলরেডি অনেকেই বাসায় এটা ট্রাই করেছেন, তবে আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে ডালের ভর্তার একটা সহজ রেসিপি দেখানোর চেষ্টা করছি। এখানে আমি এক গ্লাস মসুরির ডাল নিয়ে নিয়েছি। এটা আমি এক গ্লাস পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি খুব ভালোভাবে 4-5 বার করে এটা ধুয়ে নিয়েছি। আর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে এটা রান্না করতে খুবই কম সময় লাগে আর সিদ্ধ হতে অনেকটাই কম সময় লাগে। তো এখানে আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর একদমই পানিটা শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে আর ডালগুলো কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করার জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চুলায় আবারও চলে যাচ্ছি। আমি এখানে 8 থেকে 10টা শুকনা মরিচ ভেজে নিব। আপনারা চাইলে শুকনা মরিচ পুড়িয়েও নিতে পারেন, তবে আমি হালকা তেল দিয়ে শুকনা মরিচটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শুকনা মরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। আর শুকনা মরিচ তেলে ভাজার সময় বোটা সহ ভাজলে শুকনা মরিচটা কিন্তু অনেক সময় মচমচে থাকে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে শুকনা মরিচগুলো মেখে নিয়েছি। এখানে আমি 1/2 কাপের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করেও নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজের গন্ধটা কিন্তু ডালের ভর্তার মধ্যে অসাধারণ লাগে খেতে। তো পেঁয়াজ মরিচ ভালো করে কষলে নেওয়ার পরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সরিষার তেলের ঘ্রাণটাও কিন্তু এই ভর্তাটার মধ্যে আরও বেশি ফ্লেভার যুক্ত করে। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, তাহলে রেডি হয়ে যাবে আজকের মুখরোচক ডালের ভর্তা। তো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেছে মজাদার ডালের ভর্তা। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।